প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এসএইটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্যপ্রহরে দর্শক আজ আমরা কথা বলবো ব্রেন টিউমার এবং স্পাইনাল ডিজিজ নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর হারাধন দেবনাথ সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন চলুন দর্শক আলোচনা শুরু করি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো জি যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়ে ব্রেন টিউমার এবং স্পাইনাল ডিজিজ আপনার কাছে প্রথমেই জানতে চাইব ব্রেন টিউমার সম্পর্কে টিউমার এই শব্দটি আসলে আমাদের সকলকেই আতঙ্কগ্রস্ত করে থাকে এবং বিশেষ করে যখন এটি হয়ে থাকে যে ব্রেনের টিউমার আতঙ্কের মাত্রাটি কিন্তু অসম্ভব রকমের বেশি হয় এই বিষয়ে আপনার কাছ থেকে সহজভাবে জানতে চাইব প্রথমেই জানতে চাই যে ব্রেন টিউমারের ইনসিডেন্স আমাদের দেশে কেমন আসলে ব্রেন টিউমারের সঠিক কোনো মানে জরিপ আমাদের দেশে নেই তবে ব্রিটেনের একটা জরিপ হয়েছিল সেটা বলা আছে যে প্রতি বৎসর এক লক্ষ মানুষের ছয় জনে ব্রেন টিউমার আক্রান্ত হয়ে থাকে ব্রেন টিউমারের প্রকারগুলো কি কী রয়েছে এবং আমাদের দেশে সাধারণত কোন ধরনের প্রকারটি বেশি পাওয়া যায় থাকে ব্রেন টিউমার প্রাইমারি টিউমার এবং সেকেন্ডারি টিউমার এটা হলো প্রথম ক্লাসিফিকেশান প্রাইমারি টিউমার হলো যেটা ব্রেনের সেল বা ব্রেনের সাপোর্টিং সেল থেকে উঠে আর সেকেন্ডারি টিউমার হলো যেটা শরীরের অন্য জায়গার থেকে রক্তের মাধ্যমে ব্রেনে ছড়ায় অর্থাৎ অন্য অঙ্গের কোনো ক্যান্সার হয়েছে সেটি রক্তের মাধ্যমে যদি জি আবার প্রাইমারি কি আবার দুই অক্ষর হয়েছে একটা হলো বিনাইন টিউমার একটা হলো মেগনেন্ট টিউমার বিনাইন টিউমার হলো যেটা অপারেশন করলে ভালো হয়ে যায় টোটাল রিমুভ করলে এটা আর হয় না আর মেগনেন্ট টিউমার মানে ক্যান্সার এবং সেটা অপারেশন করলে আবার হতে পারে এবং পরবর্তীতে তার কেমো রেডিও দিয়ে চিকিৎসা করতে হয় করতে হতে পারে সেই ক্ষেত্রে ব্রেন টিউমারের উপসর্গগুলো কি কী ব্রেন টিউমার উপসর্গ বিভিন্ন তার লোকেশান অনুযায়ী উপসর্গ প্রকাশ করে একটা হলো জেনারেল উপসর্গ সেটা হলো যে আমরা জানি যে আমাদের ব্রেন স্কালের মধ্যে আছে স্কাল একটা ক্লোজ ক্যাভিটি ওই ওই ক্লোজ ক্যাভিটিতে একটা টিউমার হলে সেটা তার জায়গা দখল করে তখন ব্রেনের ইন্টারক্রিনাল প্রেসার বাড়ে এটা বলে এটাকে বলে আইসিপি আইসিবি বাড়লে যে লক্ষণ প্রকাশ হয় সেই লক্ষণগুলি হলো মাথা ব্যথা বমি হওয়া এবং প্যাপিলিডিমা প্যাপিলেডিমা মানে আমাদের চোখের যে নার্ভ উঠেছে সেটার নাম হলো অপটিক নার্ভ রেটিনা থেকে উঠেছে সেই অপটিক নার্ভ নার্ভের উৎপত্তি স্থলকে বলে অপটিক ডিস্ক সেই ডিস্কটা ফুলে যায় সেটা আমরা অর্থোনোস্কোপ করে দেখতে পারি মানে প্যাপিলেডিমাটা বুঝতে পারি এই হলো প্রাইমারি তিনটা লক্ষণ তাছাড়া ব্রেন টিউমারের উৎপত্তি স্থল অনুযায়ী তার লক্ষণ প্রকাশ করে থাকে আমরা ব্রেনকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে থাকি একটা হল সুপ্রাটেন্ট্রোয়াল কম্পার্টমেন্ট একটা হলো ইনফ্রাটেন্ট্রোয়াল কম্পার্টমেন্ট সুপারটেন্টোরিয়াল কম্পার্টমেন্টটা আবার চারটে ভাগ আছে ফ্রন্টাল লুপ যেখানে যেখানকার ফাংশান হলো মানুষের মেমোরি জাজমেন্ট ইমোশান নিয়ন্ত্রণ করা তাছাড়া মুভমেন্ট এবং পর্সাপা এখানে নিয়ন্ত্রণ করার এরিয়াটা এখানে আছে সুতরাং এই জায়গায় কোনো টিউমার হলে এই রুগী মেমোরি ইম্পেয়ারমেন্ট হয় এবং পার্সোনালিটি টিপারমেন্ট হয় উল্টা দিকে মুভমেন্ট পারে না সে করতে পারে না প্যারালাইসিস হয় প্রসাব পায়খানার অসুবিধা হয় আবার খিচুনি হতে পারে আর অক্সিপিটাল লোভের যদি টিউমার হয় যেটা পিছনের দিকে আছে সেটার ফাংশন হলো ভীষণ মানে দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করা সেটা সে রুগী দেখতে অসুবিধা হয় আবার টেম্পোরাল লোভের টিউমার হলে ইমোশন এবং খিচুনি হয় তাছাড়া ব্রেনের ইনফ্রাটেন্টাল কম্পার্টমেন্টে একটা হলো ব্রেইন স্ট্যাম্প একটা স্ট্রাকচারের নাম সেটা হলো আমাদের প্রাণকেন্দ্র মানে হার্ট এবং লাংসে নিয়ন্ত্রণ করে একটা নাম হলো সেরিবেলম সেরিবেলমের ফাংশান হলো ব্যালেন্স মেনটেন করা এবং কথা ঠিক মতো বলা তো ওখানে টিউমার হলে মানুষ হার্ট থেকে ইমব্যালেন্স হয়ে যায় মাথা ঘুরায় এবং কথা স্পষ্টভাবে বলতে পারে না বেজে আসে অর্থাৎ যে ব্রেন টিউমারের উপসর্গটি নির্ভর করছে যে ব্রেনের কোন অংশে অংশটি আক্রান্ত হয়েছে এবং এক একটি অংশের এক একটি নির্দিষ্ট কাজ রয়েছে জি সেই ক্ষেত্রে আপনারা যখন আপনি যখন বলছিলেন যে মাথা ব্যথার কথা যে আইসিপি বা ব্রেনের ভেতর চাপ বেড়ে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা তো অনেকগুলো কারণেই হতে পারে তার ভিতর ব্রেন টিউমার একটি তো অন্যান্য কারণ থেকে ব্রেন টিউমারজনিত মাথা ব্যথাকে পৃথক করার কি কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা সো অবশ্যই আছে সব মাথা ব্যথাই তো আর ব্রেন টিউমার না জি আমরা মাথা ব্যথার টোটাল মাথা ব্যথার মাত্র এক পার্সেন্ট হলো ব্রেন টিউমারজনিত কারণে মাথা ব্যথার ম্যাক্সিমাম কারণ হলো টেনশন হেডেক মানে দুশ্চিন্তা থেকে যে মাথা ব্যথা হয় সেটার নাম হলো টেনশন হেডেক বা টিটিএইচ সেটা সাধারণত দুশ্চিন্তার জন্য মানুষের ড্রানির নামক এক ধরনের হরমোন তৈরি হয় তখন স্কাল্পের মাসুলগুলি এবং ঘাড়ের মাসুলগুলি কন্ট্রাকশন হয় তখন টাইট হয় মাথা টাইটনেস অব দি হেড মুরগি বলে আমার ব্যান্ডের মতো মাথা চাপে ধরে আসে টাইটনেস অব দি হেড আরেকটা হলো মাইগ্রেন মাইগ্রেনে সেরোটোনিন নামে এক ধরনের হরমোন তৈরি হয় সেটা ব্রেনের রক্ত নালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন বেড়ে যায় সেই জন্য সেখানে মানুষ মাথা ব্যথাটা হয় মানে ঠুকরায় বলে কেউ কেউ বলে টনটন করে কেউ কেউ বলে খুঁট মারে এইগুলো মানে ইংলিশের নাম হলো থ্রবিং আর ব্রেইন টিউমারের ব্যথাটা ইউজুয়ালি গ্লোবাল হেডেক হয় এবং গভীর রাত্রে তিনটা চারটের দিকে সেই সময় শরীরে কার্বন ডাইঅক্সাইড বাড়ে ব্রেনে চাপ বাড়ে তখন মাথা ব্যথা রুগী সজাগ হয়ে যায় তার পাশে পাশে অন্য লক্ষণগুলি রুগী নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে ভমিটিং বা বমি ভাব বা বমি বমি হয়ে যাওয়া বমি মাথা ব্যথা সেটা একসাথে জি যখন একটি রোগী এই ধরনের উপসর্গ নিয়ে আসে এবং আপনারা সন্দেহ করছেন যে হয়তো তিনি ব্রেন টিউমারে আক্রান্ত সেই ক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য কী ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করিয়ে থাকেন ব্রেন টিউমারের অনেক অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষা আছে ডায়াগনোস করার জন্য তার মধ্যে এক নম্বর হলে আমার আয় অন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অব দি ব্রেন কন্ট্রাস্ট যে এই ধরনের পরীক্ষাগুলো করা হয়ে থাকে এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি জানতে চাই যে ব্রেন টিউমারের চিকিৎসা পদ্ধতি কীরকম আসলে ব্রেন টিউমারের অন্য কোনো অপশান নেই মেনলি চিকিৎসার পদ্ধতি হলো অপারেশন করা ক্রেনোটোমি করে বা স্কাল ওপেন করে টিউমার মাইক্রোসার্জারি করে টিউমার বের করে নিয়ে আসা তাছাড়া আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি আছে যেমন অ্যান্ডোস্কোপ দিয়ে অ্যান্ডোস্কোপিক ব্রেন টিউমার রিমুভ করা সেটাও আর একটা অপশান জি এবং বাংলাদেশে কি এখন এন্ডোস্কোপিক ব্রেন রিমুভাল এই এই পদ্ধতিটিকে ব্যবহার করা হচ্ছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে প্রতিদিনই প্রায় প্রতিদিনই এন্ডোস্কোপ দিয়ে ব্রেন টু নাক দিয়ে এন্ডোস্কোপ দিয়ে ব্রেন টু রিমুভাল করছি সফলভাবে হচ্ছে অঙ্গী ভালো বাড়িতে চলে যাচ্ছে জি সেই ক্ষেত্রে একটি প্রশ্ন থাকছে যে কোন পদ্ধতিতে অপারেশনটি করা হবে যে কনভেনশনাল যে পদ্ধতি নাকি এন্ডোস্কোপিক পদ্ধতি এটি নির্ভর করছে কিসের উপরে আসলে সেটা অ্যান্ডোস্কোপ দিয়ে হবে না মাইক্রোসার্জারি হবে সেটা ডিপেন্ড করছে ব্রেনের টিউমারের টাইপ কি মানে কোন জাতের টিউমার এবং সেটা লোকেশান কী আমরা নাক দেওয়া যে অপারেশনগুলি করি সেগুলো পিডুটারি গ্ল্যান্ড আমাদের মাস্টার গ্ল্যান্ড এবং সেখানে যদি টিউমার হয় ক্রেনফ্রেন জিউমার এই জাতীয় টিউমার হলে নাক দেওয়া এগুলো করা মানে অ্যান্ডোস্কোপ দিয়ে করা ইজি এবং সেখানে ড্যামেজ কম হয় এবং রুগী তাড়াতাড়ি ভালো ভালোবাসি চলে যায় জি এবং মাইক্রোসার্জারির যে বিষয়টি আপনি বলছিলেন এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছেন মাইক্রোসার্জারি মানে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে আমাদের এই বঙ্গবন্ধুতে এবং অনেক ঢাকা মেডিকেল বা ইউরো সায়েন্সও আছে অনেক প্রাইভেট হসপিটালও আছে আমরা মাইক্রোস্কোপ দিয়ে একটা ছোটো জিনিসকে অনেক বড়োভাবে দেখি যার ফলে আমাদের টিউমার রিমুভ করতে কোনো নর্মাল ব্রেন ড্যামেজ হয় এবং রুগী সুস্থ হয় সেটাকে মাইক্রোসার্জারি বলা হয় একটি ভিডিও আছে আমরা ভিডিওটি দেখে আসতে পারি মাইক্রোসার্জারি জড়িত জি দেখা যাচ্ছে ভিডিওতে এই ক্ষেত্রে যদি আপনি একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এটা আমরা মাইক্রোস্কোপে আমরা ব্রেনের টিউমার রিমুভ করছি আর একটা হলো ওদিকে একটা সাকার মেশিন আছে সাকার নজেল সেটা দিয়ে আমরা ব্লাড এবং আবার সেলান দিয়ে ইরিগেট করছি এবারে পিসমিল করে আমরা ব্রেন টিউমার রিমুভ করি এবং টোটাল টিউমারটাই আমরা মাইক্রোস্কোপে দেখে দেখে টোটাল টিউমারটাই রিমুভ করতে পারে মাইক্রোস্কোপে দেখে অত্যন্ত সূক্ষ্মভাবে এটিকে নরমাল ছোট জিনিসকে অনেক বড় দেখা যায় এবং ব্রেন থেকে টিউমার অনেক ভালোভাবে আলাদা করা যায় যার ফলে এই রোগীটির ক্ষেত্রে ব্রেন টিউমার ব্রেনের কোন অংশে হয়েছে এটা হলো মোটর এরিয়ার পাশে মানে যেখান থেকে আমাদের মুভমেন্ট নিয়ন্ত্রণ হয় সেটার পাশে ব্রেন টিউমার হয়েছে এবং এই রোগীটির উপসর্গ কি রকম ছিল যদি আপনি আমাদের দর্শকদের সুবিধা করতে এটা হলো মোটর এরিয়াকে যেহেতু সেই টিউমারটা প্রেসার দিয়েছে ফ্রন্টাল রুবের পিছনের অংশে সেহেতু তার উল্টা দিকে তার প্যারালাইসিস ছিল

এবং আপনি বলছিলেন যে এন্ডোস্কোপিক সার্জারি এবং সেটি পিটিউটারি টিউমারের ক্ষেত্রে করা হয় এই পিটিউটারি টিউমারের ক্ষেত্রে রোগীরা সাধারণত কী ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসক স্মরণাপন্ন হয়ে থাকে আসলে পিটিউটারি টিউমারের ক্ষেত্রে যেহেতু পিটিউটারি গ্ল্যান্ড আপনার অপটিক নার্ভের মা দুইটা অপটিক নার্ভের মাঝখানে থাকে এবং নিচের থেকে অপটিক কাজ মাকে চাপ দেয় পিউটারি টিউমার সেই জন্য রুগী প্রথমে দুই দিকে ভীষণ কমে আসে তার মানে দুই দিকে হারতে গেলে সাইড দিয়ে দেখে না যার ফলে রাস্তা মানুষের সাথে ধাক্কা লাগে এরপরে আস্তে আস্তে একটা নার্ভ ড্যামেজ হয়ে যায় এক সাইড অন্ধ হয়ে যায় অথবা দুইটা নার্ভ ডেমেজ হয়ে গেলে একদম সেই ক্ষেত্রে যে তিনি মাঝখানের দিকে দেখছেন কিন্তু সাইডে দেখে না ধাক্কা লাগে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে হ্যাঁ তাছাড়া অন্যান্য হরমোনের আধিক্যের জন্য যেমন রুগীর অনেক লম্বা হয়ে গেল অনেক মোটা হয়ে গেল হরমোনের আধিক্যের জন্য যদি হয়তো হরমোনাল প্রবলেমগুলি নিয়ে রোগী প্রেজেন্ট করে জি এবার আমরা একটু দেখব যে এন্ডোস্কোপিক পদ্ধতিতে পিটুইটারি সার্জারি জি এটা হলো অ্যান্ডোস্কোপিক অ্যান্ড্রোনেজাল রিমুভাল অফ দ্য পিউটারি টিউমার উই গিভ দ্য আমরা এখানে ইনসেশন দিয়েছি টিউমার উপরে এবং ওই যে পিউটারি গ্ল্যান্ড পেস্টের মতো বের হয়ে টিউমার পেস্টের মতো বের হয়ে চলে আসছে জি উই হ্যাভ রিমুভ দ্য টিউমার কমপ্লিটলি এই ক্ষেত্রে যে আপনার পিটিটরি টিউমারকে এক্সেস করেছেন এন্ডোস্কোপের মাধ্যমে এবং সেটা নাকের নশরন্ধি দিয়ে দিয়ে এবং এই ক্ষেত্রে এই রোগীর উপসর্গগুলো কি ছিল যদি একটু বল তার ভীষণের প্রবলেম ছিল তারপরে তার হরমোনাল ইমব্যালেন্সের জন্য যেমন স্ট্রেস হরমোন কর্টিসলের অভাব হচ্ছিল থাইরক্সিনের অভাব হচ্ছিল সেগুলোর জন্য তার নরমাল যে সমস্যাগুলো সেগুলো হচ্ছিল সেগুলো আমরা রিপ্লেস করেছি বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছিল তারপরে তার প্রসব বেশি হচ্ছিল এটা বলে ডায়াবেটিস ইনসিভিটাস সেটাকেও আমরা ম্যানেজ করেছি অপারেশনের পরে তার সিমটমগুলো অনেকটাই কমে গিয়েছিল অনেকটা সে ভালোভাবে বাড়ি চলে গিয়েছে জি এবং কনভেনশনাল পদ্ধতিতে আগে যখন এই এন্ডোস্কোপের পদ্ধতি ছিল না কনভেনশনাল পদ্ধতিতে এই অপারেশন এবং এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই অপারেশন এই দুটোর ভিতর পার্থক্যটি আপনি কিভাবে বলবেন কনভেনশনাল পদ্ধতিতে অপারেশন করতে হলে আমাদেরকে উপর দিয়ে এটা যেহেতু ব্রেনের তলায় টিউমার আমাদের কালের বিরাট অংশ দিতে কাটতে হইতো আগে কেটে তারপরে হাড়ের নিচে ডোরা আছে একটা কাবার আছে ব্রেনের সেটা কেটে ব্রেনের তলা ব্রেনকে রিট্রাক্ট করে পুশ করে নিচে দিতে হতো যার ফলে অনেক ব্রেন ড্যামেজ হতো এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান অনেক বেশি হতো এখন আমরা অ্যান্ডোস্কোপিক পদ্ধতিতে অপারেশনের সময় ব্রেনের টাচও করি না যার ফলে ব্রেনের কোনো চাপ পড়ে না কোনো ডিফিসিট হয় না আমরা নন টাচ টেকনিকে শুধু টিউমারের ইনসেকশন দিয়ে আমরা টিউমারকে নিয়ে আসতে পারি এবং এই পদ্ধতিটা বাংলাদেশে তো মনে হয় বেশ কয়েক বছর হলো ব্যবহৃত হচ্ছে বেশি রিসেন্টলি মানে এক দু বছর ধরে এটা ব্যবহৃত বেশি এবং আধুনিক পদ্ধতির ভিতরে আর কি রয়েছে যে ব্রেন টিউমার অপারেশনের ক্ষেত্রে আর টিউমার অপারেশনের ক্ষেত্রে অপারেশন এই আছে সেমি করা হয় এন্ডোস্কোপিক্যালি এবং মাইক্রোসার্জারি আরেকটা অপশান আছে যেমন অনেক বড় টিউমার অনেক ভাইটাল স্ট্রাকচারকে এনকেজ করে আছে একটা বড় ভাইটাল রক্তনালীকে সেটা আনতে গেলে ওটা ড্যামেজ হয়ে রোগী মারা যেতে পারে ক্ষেত্রে আমরা কিছু টিউমার রেখে আসি এবং রেসিডুয়াল টিউমার আমরা সিটি স্ক্যান করে দেখে সেটা গামানাইফ সার্জারি এক ধরনের রেডিয়েশন দেওয়া হয় সেটা দিলে টিউমারটা রিগ্রেস করে যায় ছোটো হয়ে যায় এবং আর বড় হয় না যার ফলে রুগী ভালো থাকে এবং সেটা আমাদের দেশে নাই সেটা ইন্ডিয়াতে কয়েকটা সেন্টার অন্যান্য দেশে রয়েছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনবো তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সাহাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে আজ আমরা কথা বলছি ব্রেন টিউমার এবং স্পাইনাল ডিজিজ নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর হারাধন দেবনাথ সহযোগী অধ্যাপক নিউরো বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে কথা হচ্ছিল পিটিউটারি টিউমার নিয়ে এবং আপনি একটি ভিডিওতে দেখাচ্ছিলেন যে এন্ডোস্কোপিক পদ্ধতিতে নাকের ভিতর দিয়ে যে কিভাবে সেই টিউমারকে আরোগ্য দেওয়া যেতে পারে এ বিষয়ে একটি ছবি আছে আপনি যদি ছবিটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আসলে এই যে ছবিটা দেওয়া আছে এটা আমার ব্রেন উৎকণ্ঠাস্ট এটাকে দেখা যাচ্ছে একটা সাদা সাদা রাউন্ডেড একটা টিউমারের মতো সেটা হলো পিডিটারি গ্ল্যান্ডের টিউমার আর এটা হলো অ্যান্ডোস্কোপিক ভিউ এখন যেটা দেখা যাচ্ছে আর আগের ছবিটা যেটা দেখানো হয়েছে রুগী টেবিলে শুয়ে আছে অপারেশন টেবিলে আমরা নাক দেয় এটা ঢুকার আগে অ্যান্ডোস্কোপ ঢোকানোর আগে সেটা হলো অ্যান্ডোস্কোপিক ভিউ আমরা টিভি স্ক্রিন থেকে এটা নিয়েছি জি এবং সেই ক্ষেত্রে যে পিটিটারি টিউমারের অপারেশন করবার পরবর্তীতে যে এটি সাকসেস রেট বা কিউর রেট কেমন হতে পারে টিউমার অপারেশন অ্যান্ডোস্কোপি করলে রেজাল্ট খুবই ভালো এবং টিউমার রিমুভাল হয় পরবর্তীতে হরমোনাল ইমব্যালেন্সটা মেডিকেল ট্রিটমেন্ট ফলো আপে থাকতে হতে ফলো আপে থাকতে হয় এবং আলটিমেটলি ভালো কিউর হয় একদম জি সেই ক্ষেত্রে কত এত সময় আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনলাম ব্রেন টিউমার নিয়ে এখন যেতে চাচ্ছে যে স্পাইনাল যে সমস্যাগুলো রয়েছে প্রথমেই এ বিষয়ে আসতে চাই যে কোমর ব্যথা এটি অত্যন্ত কমন একটি উপসর্গ এবং আমার ধারণা যে প্রতি দশ জনে হয়তো চার পাঁচজন মানুষ এই সমস্যায় ভুগে থাকেন এ বিষয়ে জানতে চাইব যে কী কারণে এটি হয়ে থাকে আসলে কোমর ব্যথা মানুষের জীবনে প্রতিটা মানুষই ভুগে থাকে কোমর ব্যথা মেইন কারণ অনেক কারণ আছে এর মধ্যে মেইন কারণ যেটা সেটা হলো মাস্কোলো স্কেলেটাল পেইন অ্যাবনরমাল পজিশনে বসলে কাজ করলে অনেক সময় অ্যাবনরমাল পজিশনে শুয়ে থাকলে তখন এটা হতে পারে বা নোয়া ঝুঁকে সামনে ঝুঁকে কোনো ভারী জিনিস টান দিলে তো মাস্কোলো স্কেলেটাল পেইন জিয়া। তারপরে পিএলআইডি বা প্রলাপস লাম্বার ইন্টারপ্রিটেবল ডিস্ক স্পন্ডারোলিস স্পাইনাল টিভি টিবি এটা আরেকটা নাম হলো পটস ডিজিজ স্যার পার্সিবল পর্টস নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছিলেন স্পাইনাল টিভি তার নাম অনুসারে স্পাইনের যে কোনো জায়গায় পটস ডিজিজ হতে পারে তারপর স্পাইনাল ক্যান্সার বা স্পাইনাল টিউমার তাছাড়া ডিজেনারেশান হয়ে যদি কম্প্রেশন ফ্র্যাকচার হয় সেটাও আরেকটা কারণ এইসব বিভিন্ন কারণে মেরুদণ্ডে বা কোমরের নিচের অংশ মেরুদণ্ডের নিচের অংশে ব্যথা হতে পারে ব্যথা হতে পারে এবং আপনি বলছিলেন পিএলআইডির কথা তো জানতে চাইব যে পি বলতে কি বোঝায় এবং কাদের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে এবং কি কি কারণে হয়ে থাকে পিএলআইডি যে কোনো মানুষের হতে পারে ইয়াং অ্যাডাল্ট থেকে আরম্ভ আরম্ভ করে বয়স্ক মানুষের হতে পারে ইজালি বাচ্চাদের হয় না তোলা পি মানে হলো প্রলাফট লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক আমাদের মেরুদণ্ডের একটা বা যা স্পাইনাল কলাম সেটার তেত্রিশটা পার্ট আছে প্রত্যেকটা ছোট ছোটো অংশের নাম ভাটিব্রা বাংলায় কসরুকা বলে দুইটা কসরুকা মাঝখানে একটা নরম অংশ আছে সেটা নাম হলো ডিস্ক ডিস্কের আবার দুটা অংশ একটা হলো বাহিরের অংশ শক্ত অংশ এটা হলো অ্যানোলাস ফাইব্রোসাস এবং ভিতরের নরম অংশের নাম জেলির মতো অংশের নাম হলো নিউক্লিয়াস পাল্পোসাস তো কোনো কারণে যদি বাহিরের শক্ত অংশটা ছিঁড়ে যায় তখন ভিতরের জেলির অংশটা বের হয়ে আসে এবং ওর পাশ দিয়ে নার্ভ রুটগুলি যায় সাইটিক নার্ভ রুট এল ফাইভ ফোর এস ওয়ান এই রুটগুলি যায় তো তখন ওই রুটে চাপ পড়ে এবং রুটে চাপ পড়ার ফলে কোমর ব্যথা হয় পাশাপাশি বাটকের পিছন দিয়ে এবং থাইয়ের পিছন দিয়ে এবং কাপ পিছন দিয়ে বুড়া আঙুল পর্যন্ত ব্যথা হয় সেটা বলে সাইটিকা এই মোটামুটি পিএলআইডি রুগী মানে মাঝামাঝিও অবস্থায় এই লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে আবার লেট হলে অনেক সময় পর্ষা পায়খানা প্যারালাইসিস এগুলো পর্ষা পাখানের সমস্যা প্যারালাইসিস সেগুলোও হতে পারে সেগুলোও হতে পারে সেই ক্ষেত্রে যে যখন আপনারা সন্দেহ করছেন যে রোগীটা হয়তো তে ভুগছে নির্ণয় করে থাকেন একটা হলো ক্লিনিক্যালি আমরা দেখি ভালো করে রোগী হিস্ট্রি নেই যে তার কোনো আঘাতের হিস্ট্রি আছে কিনা পড়ে গেছিলো কিনা বা ঝুঁকে কোনো ভারী টানছিল কি কিনা সেটা একটা হিস্ট্রি এবং পেইন রেডিয়েশনের ধরনটা কি সেটা আমরা জেনে নিই তারপরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এক্সামিনেশন করলে সেন্সুরি এবং মোটর ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকে তারপর তারপরে একটা টেস্ট আছে এসএলআর বা স্ট্রিট লেগ রাইজিং টেস্ট এটা রেস্ট্রিক্টেড থাকে অনেক সে নুয়া দাঁড়াইতে পারে না দাঁড়াইলে নুইলেই ব্যথা হয় এইসব বিভিন্ন লক্ষণ দেখে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোজ করে যেটা পিএলআইডি আর কনফার্ম করার জন্য আমরা এক্স রে লম্বো সাইকেল স্প্যান করি আর এমআরআই অফ লম্বো সাইকেল স্প্যান করি জি এবং সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটি কীরকম পিএলআইডি রোগীর পিএলআইডি আর্লি স্টেজ হলে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই মেডিসিন ফিজিওথেরাপি রেস্ট লাইফস্টাইল মডিফিকেশানে ভালো হয় যদি এটা আর্লি স্টেজে হয় কিন্তু লেট স্টেজে অপারেশন লাগে তো আমরা পেলাডি রুগীকে রেস্ট দিই এবং যে কাজগুলি স্টেইনফুল ওয়ার্ক সেগুলো আমরা তাকে ইন্ডিবেট করি যেমন সে ভারী জিনিস নুয়ে টানবে না সে যদি কিছু তুলতে চায় বসে তুলবে শক্ত বিছনা ঘুমাবে তার ব্যথার ওষুধ খাবে মাসেল লিলাক খাবে আর ফিজিওথেরাপি করবে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি করবে এতে ম্যাক্সিমাম রুগী নাইনটি পার্সেন্ট রুগী ভালো হয় কিন্তু কোনো কারণে যদি এক্সট্রুডেড ডিস্ক হয় ডিস্কটা বের হয়ে চলে আসে রুটকে চাপ দেয় রুটকে ড্যামেজ করে সেই ক্ষেত্রে সেটা আমরা টেন পার্সেন্ট কেছে আমাদের এটা অপারেশন করি আমরা এবং বাংলাদেশে নিউরোসার্জন সার্জারি করে সে অপারেশন করা হয় মাইক্রোস্কোপিক রিমুভাল অব দ্বিতীয় ডিস্ক এবং ফোরামিনোটমি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগী কিউর হয় এ বিষয়ে একটি ছবি রয়েছে আমরা ছবি দেখে হয়তো দর্শকদের জন্য সুবিধা হবে নিচের দিকের বাম পাশের ছবিটা নিচের দিকের হলো যেটা আছে সেটা হলো উপর উপর দিকে হলো রিক্সফোলাভ এবং পরের যে ছবিটা সেটা হলো ফিকজেশান সেটা আমরা করেছিলাম ডিজেনারেশন হওয়ার পরে আনস্টেবিলিটি হয়েছিল ইনস্টেবিলিটি এবং ফেসের জয়েন্ট উইক হয়ে গেছিলো সেটার জন্য আমরা রিলিসেসিস জেনারেট করেছি এখন যেটা পারোপার্টি পিকচার অর্থাৎ যে দুটো ভার্টিপ্রাকে বা বা কশেরুকাকে ফিক্স করে দেয় রড এন্ড স্ক্রু দিয়ে পেটিকাল স্ক্রু স্কুল অ্যান্ড রড জি এবং সেই ক্ষেত্রে যে পি এল চিকিৎসার পরবর্তীতে রুগীরা আরোগ্যের হার কীরকম পি এল চিকিৎসার ক্ষেত্রে রুগীর আরোগ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগী ভালো হয় তবে যেহেতু তার অরিজিনাল ডিস্কটা অরিজিনাল ফর্মে আর যায় না কারণ মানুষের নর্মাল তো হ্যাম্পার হয় তার ডিস্ক তো ন্যাচারাল তার শরীরের অংশ সেটা তো মরে গিয়ে বের হয়ে চলে আসে সেই ক্ষেত্রে তার কিছু প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অপারেশনের পরেও তার এক্সারসাইজ করতে হয় রেগুলার ব্যাক এক্সারসাইজ তারপর লাইফস্টাইল মডিফিকেশান সেগুলো করলে সে নর্মাল লাইফ লিড করতে হবে এবং কোমর ব্যথার কারণের ভিতরে আপনি বলেছিলেন যে স্পান্ড স্পন্ডাইলোলিস এই বিষয়টি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বলে স্পন্ডোলাইসিস হলো আমি আগে বলেছিলাম যে মেরুদণ্ডের তেত্রিশটা হার আছে তেত্রিশটা হার প্রত্যেকটাকে বাটিবরা বলে বা কষে ওকা বলে প্রতিটা একটার সাথে একটা লাগানো থাকে একটা জয়েন্ট দিয়ে সেই জয়েন্টগুলির নাম হলো ফ্যাসের জয়েন্ট প্রতি প্রতিটা ফ্যাসের জয়েন্ট দিয়ে একটার সাথে একটা লাগানো থাকে এভাবে এটা কলমটা মেনটেন হয় এখন কোনো কারণে যদি এই ফ্যাসের জয়েন্ট উইক হয়ে যায় বা ভেঙে যায় ফ্যাসের জয়েন্টের জাংশন ভেঙে যায় সেটা বলে পার্স ডিফেক্ট তখন একটা পার্টিব্রা সামনে স্লিপ করে একটা পিছন দিকে চলে আসে ইনস্টেবিলিটি হয় এবং নার্ভের চাপ পরে তখন কোমরে সিভিয়ার পেন হয় ক্লাউডিক নিউরোজেনিক ক্লাউডিকেশন হয় মানে পেইন নার্ভ বড়ো বড়ো হয় এবং রুগী নর্মাল শুয়ে থাকলেও ব্যথা হয় বসে থাকলেও ব্যথা হয় সবসময় পেইন ফিল করে সেই ক্ষেত্রে আমরা এটা অপারেশন করে দিই অপারেশন করে যেটা আমি ছ যেটা আমি ছবিতে দেখিয়েছি যে এরকম রড অ্যান্ড স্ক্রু দিয়ে পোস্টো ডিকম্প্রেশন ফিউশন অ্যান্ড ফিক্সেশন এই হল বাইপেডিক্যাল স্ক্রু এই অপারেশনটার নাম যেটা পারম্পিক পিকচার আমি স্পাইনে দেখালাম এবং যে বিষয়টি শোনা যায় মাঝে মাঝে এটি বলতে কী বোঝায় এবং এই ক্ষেত্রে রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে উপস্থিত হয়ে থাকে কডাইকোনা সিন্ড্রোম আমি আগে বলেছিলাম যে কোনো স্পাইনের নিচের অংশটার নাম হলো কটাইকোনা কডাইকোনাম মানে ঘোরার লেজ একসাথে অনেকগুলি নার্ভ একটা জায়গা থেকে বের হয়ে আসে সেই জায়গার ফাংশন হলো ব্লাডার মানে প্রস্রাব নিয়ন্ত্রণ করা পায়খানা এবং সেক্স নিয়ন্ত্রণ করা তাছাড়া পায়ের মুভমেন্টও নিয়ন্ত্রণ করে সেই জায়গায় যদি কোনো কোনো টিউমার হয় তাহলে টিউমারেও সেই কড়াই রিজনকে ড্যামেজ করে এবং ড্যামেজ করলে যে সিন্ডম প্রডিউস হয় সেই সিন্ডমগুলি যেমন প্রস্রাব ধরে রাখতে পারবে না পায়খানাও ধরে রাখতে পারবে না অনেক সময় পায়খানা প্রস্রাব আটকে যাবে তখন নলদিয়া প্রস্রাব করতে হয় সেক্সুয়াল একদম সেক্স কমে যায় তো এ এবং পা প্যারালাইসিস হয়ে যায় এই লক্ষণগুলি নিয়ে যদি রুগী আসে এটা টিউমারের জন্য হতে পারে পিয়ালাইডের জন্য হতে পারে স্পন্ডোলিসের জন্য বা যে কোনো পটস ডিজিজ হলে হতে পারে বা স্পাইনাল ফ্র্যাকচার যদি হয় সেটার জন্য হতে পারে বাট ক্যান্সার হলেও সেটার জন্য প্রেশার ইফেক্ট হতে পারে সেটার নাম হলো কটাই কোনো সিন্ডম এবং সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কীরকম কডাই কটাই কোনো সিন্ডম হলো নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি যদি কটাই কোনো সিন্ডোম নেওয়া কোনো রুগী আসে আমরা জানি যে এই নার্ভগুলির নাম হলো অটোনোমিক নার্ভ অটোনমিক নার্ভ ইজ ভেরি ডেলিকেট দীর্ঘদিন প্রেশারে থাকলেও আর পারমানেন্ট ড্যামেজ হয় তখন আর অপারেশন করলেও রুগী ভালো হয় না সেই ক্ষেত্রে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন করলে রুগীর ভালো হওয়ার একটা চান্স থাকে তো এটা সার্জিক্যাল ইমারজেন্সি রুগীর যদি এই সিমটমগুলি প্রডিউস করে রুগীর নিউরোসার্জনের কাছে এসে আর্জেন্ট অপারেশন করতে হবে অন্য কোনো অপশান নেই আর্জেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে জি এবং আপনি বলছিলেন যে নিউরোজেনিক ক্লোরিকেশনের কথা যে স্পন্ডালিস হলে হতে পারে এই ব্যথাটির বৈশিষ্ট্যটি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সহজ সহজে রোগী কোমর ব্যথা হয় এবং সে যদি বসে বসে তখন তার থায়ের সামনে এবং পিছনে ব্যথা হয় নিউরোজেনিক ক্লডিকেশনে জি এবার স্পাইনাল ডিজিজ একটু নিচ থেকে উপরে আসতে চাচ্ছি যে ঘাড় ব্যথা ঘাড় ব্যথার সচরাচর কারণগুলো রকম হয়ে থাকে ঘাড় ব্যথাও কোমর ব্যথার মতো অনেক কারণে হতে পারে এক নম্বর কারণ হলো যেমন সারভাইকেল ডিস্ক পোলাপস একই জিনিস যেটা কমর হয়েছিল সেটা ঘাড়ও হতে পারে দুই নম্বর কারণ ওই আগের মতোই স্কেলেটাল পেন যদি সে অ্যাপ পজিশনে ঘুমায় বা কোনো জিনিস হঠাৎ করে টান দিল তখন গাড়ির মাস্কগুলো স্টেইন হলো সেটার জন্য হতে পারে তাছাড়া ফাইব্রোমাইলজিয়া এনকালজিন স্পন্ডোলাইটিস তারপরে হলো আর্থাইটিস হতে পারে যে কোনো আর্থাইটিসে স্পটস ডিজিজ তারপরে ট্রমার জন্য অ্যাক্সিডেন্ট হলে ট্রমার থেকে যদি ফ্র্যাকচার হয় সেটার জন্য হতে পারে আরেকটা জায়গা আছে আমাদের যেটার উপরে আমাদের মাথাটা ঘুরে সেটার না সেটার নাম হলো অ্যাটলাস অ্যাটলাস এবং অ্যাক্সিস অ্যাক্সিসটা অ্যাটলাসের ভিতরে ঘুরে এটা একটা পিনের মতো এটা ঘুরে পয়েন্টেড এরিয়া সেটা যদি ভেঙে যায় তখন যে যে রোগটা হয় সেটা নাম হলো অ্যাটলান্টো এক্সেল ডিসডুকেশন সেটার জন্য গার ব্যথা হতে পারে আর স্পাইনাল টিবি স্পাইনাল টিউমার ক্যান্সার এটা ক্যান্সারটা ওখানের বোন থেকে উঠতে পারে যেমন মাল্টিপল মাইলে এটাকে বলে প্রাইমারি বোন ক্যান্সার অথবা অন্য জায়গার থেকে ব্রেনের মতো অন্যান্য জায়গা যেমন শরীরে অন্য জায়গায় যদি ক্যান্সার হয় যেমন প্রস্টেট ক্যান্সার কিডনি ক্যান্সার রেনাল কার্সিনোমা ব্রোঙ্কজনী কার্সিনোমা লাংসে ক্যান্সার বা খাদ্য ক্যান্সার যে কোনো জায়গায় পরিপাকতন্ত্রের ও মেরুদণ্ডে এখানে আসতে পারে আইসে সেটা ম্যাটাস্টেটিক টিউমার করতে পারে এবং সেই জন্য পেন হতে পারে এই ক্যান্সারগুলো যেমন একদিকে ব্রেনেও যেতে পারে ঠিক তেমনিভাবে স্পাইনের স্পাইনেও যেতে পারে যেতে পারে এবং এই ক্যান্সারগুলো যখন স্পাইনের ছড়িয়ে যায় বা এই ধরনের আপনারা চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে কী পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত হয়ে থাকে আসলে সেম সেম পরীক্ষা আগের মতোই আমরা এক্স করি একটা এক্স রে করলে বনিপাটটা ভালো বোঝা এক্স রে স্পাইন এপে অ্যান্ড ভিউ বিউ ওবলিক বিউ এটা করলে আমরা রাইট অ্যান্ড লেট অবলিক বিউ তো করলে আমরা বুঝতে পারি এটা অ্যাজামশন করতে পারি সিটি স্ক্যান অফ সার্ভাইকাল স্পাইন আমরা সিটি স্ক্যান করলে বনিপাট্টা ক্লিন কার্ট থ্রি ডাইমেনশন সিটি স্ক্যান আর নার্ভ এবং স্পাইনাল কোর্ড বোঝার জন্য আমরা এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন করি উইথ কন্ট্রাস্ট যদি টিউমার মনে করি আর যদি সার্ভিকাল প্লাস মনে করি তাহলে শুধু প্লেইন এমআরআই করলে হয় এটা কন্ট্রাস্ট দিতে হয় না ইঞ্জেকশান দিতে হয় না এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত শুনবো তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রহরে আজ আমরা কথা বলছি ব্রেন টিউমার এবং স্পাইনাল ডিজিজ নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর হারাধন দেবনাথ সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন দর্শক আলোচনায় ফিরে যাই স্যার যে বিষয়ে কথা হচ্ছিল যে ঘাড় ব্যথার বিভিন্ন কারণ এবং এর প্রেক্ষিতে আপনি বলেছিলেন যে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস এবং অ্যাটলান্ট এক্সেল ডিসলোকেশন এইসব কারণগুলোতে ঘাড় ব্যথা হতে পারে এই কারণে ঘাড় ব্যথা হলে উপসর্গগুলো সাধারণত কী ধরনের হয়ে থাকে আসলে ঘাড় ব্যথা সার্ভাইকাল ডিস্ক প্রোলাপসের জন্য যে ঘাড় ব্যথা সেটা ঘাড় ব্যথা তো হবেই রুগী কমপ্লেন করবে যে আমার ঘাড় ব্যথা হচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে এবং সেই সাথে যেহেতু ওই ডিস্কটা মানে লম্বার ডিস্কের মতো বের হয়ে চলে আসে তারপরে যে সার্ভাইকাল নার্ভ রুটগুলি বের হয়ে হাতে যায় এদিক দিয়ে এসে হাতের আঙ্গুলে যায় এবং হাতে সেই বরাবর পেইন হয় মানে বাহুতে পেইন হয় এবং হাতে আঙ্গুলগুলিতে পেইন হয় আমরা জানি সার্ভাইকাল এই এই দুইটা আঙুল প্রথম দুটা আঙ্গুল ছয় ইউজুয়ালি ছয়ই বেশি হয় অন্যান্য জায়গায় হতে পারে ছয় রোটে বুড়ো আঙুলে রেডিয়েশন হয় মেজো আঙ্গুলে হয় মধ্যে আঙ্গুলে হয় তো মেন প্রবলেম হলো যেটা রুগী কমপ্লেন করে হলো ঘাড়ের ব্যথা এবং ব্যথাটা বাহু দিয়ে হাতে আসে এবং ব্যথাটা মনে হয় ঝিনঝিন করে এবং অনেক সময় অবশ্য হয়ে যায় আর অনেক লেট হলে হাতের মাসেলও উইকনেস হয় একটা জিনিস যদি সে তুলতে যায় হাত থেকে পড়ে যায় ধরে রাখতে পারে না এবং সেটা আরও যদি লেট কেস হয় মানে সার্ভাইকাল কর্ডে কম্প্রেশন হয় সেক্ষেত্রে প্রসাব পায়খানাও প্রবলেম হয় এবং পা প্যারালাইসিসের মতো হাঁটতে পারে না সে খোড়াইয়া হাঁটে অনেক সময় হাফ পা লেট কেসে বেশি দেরি হয়ে গেলে হাফ পা দুটোই প্যারালাইসিস হতে পারে এবং অ্যাটলান্টা এক্সেল ডিসলোকেশনের ক্ষেত্রে উপসর্গগুলো কীরকম হতে পারে এবং কী কারণে হয়ে থাকে সেটা অ্যাটলান্টা এক্সেল ডিসলোকেশন একটা হলো জন্মগত আমরা আগে বলেছি যে অ্যাক্সিস যার উপর আমার গ্লোভটা ঘুরে সে অ্যাক্সিসের কোনো কারণে যদি অ্যাক্সিসের দুইটা বডি এবং ড্যান্স এই যদি ড্যান্সের সাথে বডির ফিউশন না হয় জন্মগতভাবে তাহলে দুর্বল থাকে এবং অল্প একটু আঘাতেই ওই ড্যান্সটা ভেঙে যায় তখন গ্লোভটা মাথার এই মাথার যে গ্লোভটা এটা ঘুরতে পারে না এবং অ্যাক্সিস এবং অ্যাটলাস দুটো আলাদা সরে যায় এবং কটকে চাপ দেয় সার্ভে গভর্নমেন্টাল জাংশনে চাপ দেয় সেই রুগীর নেক পেন আসে ল আগের মতোই নেক পেন এবং হাতে পায়ে রেডিয়েশন এবং হাতে রেডিয়েশন এবং হাফ পা প্যারালাইসিস তাছাড়া লোয়ার নার পলসি অনেক লেট হলে রুগীর রেসপিরেটরি ডিস্টেস এবং অনেক সময় রুগী মারাও যেতে পারে অ্যাটলান্টেল ডিস্ট্রিবিউশন সেই ক্ষেত্রে এই সমস্যাগুলোর চিকিৎসা পদ্ধতি কী রয়েছে আমরা বঙ্গবন্ধু সহ এই দেশে বাংলাদেশে বঙ্গবন্ধুতে আমরা প্রতিদিনই করছি প্রায় এইসব অপারেশন তো অন্যান্য মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও নিউরো সার্জনগুলি অন্যান্য সরকারি মেডিকেল এবং প্রাইভেট মেডিকেল ওইগুলো অপারেশন হরদম হচ্ছে এখানে ঢাকা শহরে সহ বাংলাদেশে দেশে হচ্ছে এবং সেই অপারেশনটার নাম হলো পুস্ট লেটাল মাস রড অ্যান্ড স্ক্রু ফিকজেশান উইথ ডিকম্প্রেশান ফিউশান অ্যান্ড লেটাল মাস ইন্টার ফিকজেশান ইন্টার্টিকুলার ফিউশান এটা হলো অপারেশনটার নাম করে দিলে আমরা রড অ্যান্ড স্ক্রু দেওয়া ওই অ্যাটলাসিং অ্যাক্সিসকে দুটা যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছিলো আমরা ফিক্স করে দিই তখন রুগী ওই ইনস্টেবিলিটিটা ইম্প্রুভ হয় এবং রুগী ভালো হয় ব্যথাও কমে যায় এবং সিমটোম রিলিফ হয় জি এবার যদি আসি যে অনেক সময় রোড অ্যাক্সিডেন্টের পরবর্তীতে যে মাথায় আঘাত পেলে হেড ইঞ্জুরি হলে বলতে শোনা যায় যে রুগীদের মাথায় রক্তক্ষরণ হয়েছে এ বিষয়টি কি এবং কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয় হেড ইঞ্জুরির রুগী আমাদের দেশে এখন এটা আমাদের জাতীয় সমস্যা অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হলে হেড ইঞ্জুরি সহ শরীরের যে কোনো অংশ ইঞ্জুরিড হতে পারে রুট অ্যাক্সিডেন্টে লিম ফ্র্যাকচার ট্রমা ঘাড়ে আঘাত মেরুদণ্ডে আঘাত এবং হেড ইঞ্জুরি হেড ইঞ্জুরি হলে মানুষ মানুষের যারা নিয়ে আসে রুগীকে তারা বলে যে রুগী কেউ কোনো রুগী অজ্ঞান থাকে কোনো রুগী কনসাস থাকে কোনো রুগীর মাথা ব্যথা এইসব ফিচার নিয়ে আসে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য হেড ইঞ্জুরি তো যদিও অজ্ঞান রুগী আসে সেই ক্ষেত্রে আমরা সেটার যে আপনি ব্লিডিংয়ের কথা বলেছেন ব্রেনে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ কয়েকটা আগে ভাগ করা হয় যেমন আমরা জানি যে আমাদের স্কালের পরেই একটা লেয়ার আছে ডুরামেটার তার বাইরে ব্লিডিং হয় এখানে একটা আর্টারি আছে মিডিল মেঞ্জিয়াল আর্টারি সেটা আঘাতের এই হেড ইঞ্জুরিতে ছিঁড়ে যায় ছিঁড়ে গিয়ে টরেন্সিয়াল ব্লিডিং হয় এবং দেখা গেলো প্রায় আড়াইশো এম এল ব্লাড আরও বেশি তিনশো মান ব্লাড ব্রেনের মধ্যে আছে এবং সেটা ব্রেনকে প্রেশার দেয় ওই প্রেসারে ব্রেন তখন ও মানুষটা অজ্ঞান হয়ে যায় ব্রেন কাজ করে না এবং প্যারালাইসিস হয় এবং অনেক সময় রেসপিরেটরি ডিস্টেন্স রুগী মারাও যেতে পারে এটা হলো একটা হলো একটা ব্রিডিংয়ের কথা বলেন যে এক্সট্রা ড্রোয়াল হ্যামাটোমা আরেকটা হলো অ্যাকিউট সাব ড্রোয়াল হেমাটোমা সেটা হলো ডোরার নিচে এবং ব্রেনের বাইরে এটা যদি হয় এটা হলো অ্যাকিউট এটা আরও বেশি মারাত্মক এর সাথে ব্রেন ইঞ্জুরি থাকে এবং আর্জেন্ট বেশি হলে আর্জেন্ট অপারেশন করতে হয় নাহলে রুগী ডিটোরেট করে যায় আরেকটা হেমাটোমা হল আঘাতের জন্য সেটা হলো সাবারেগনেট হেমোরজ সাবারেগনেজ আঘাতের জন্য হয় মানে হেড ইঞ্জুরি হলে হতে পারে তাছাড়া ব্রেনে নর্মাল স্পন্টানিওস হতে পারে স্পন্টিনিউস হল যদি অ্যানুরিজম থাকে রক্তানিতে সেটা ফেটে গিয়ে আপচার হয়ে হতে পারে সাবারেক হেমোরেজ যেটি স্পন্টেনাসভাবে বা স্বাভাবিকভাবে যে কোনো আঘাতজনিত কারণে না সেই ক্ষেত্রে উপসর্গও কেমন হতে পারে আঘাতের জন্য হলো হেড ইঞ্জুরির মতো আর যেটা স্পন্টানিওসি মরিচ সেটা সাধারণত অ্যানুরিজম রাপচামের জন্য হয় অ্যানুরিজম রাপচার অ্যানুরিজম হল রক্তনালীর আমাদের আমরা জানি তিনটা ওয়াল আছে তিনটা লেয়া আমাদের শরীরে রক্তনালী একটা হলো টিনিকা মিডিয়া টিনিকা ইন্টিমা টিনিকা এক্সটার্না তো টিনিকা মিডিয়া যদি দুর্বল থাকে এটা হলো শক্ত লেয়ার সেটা দুর্বল থাকলে রক্তনালীর একটা অংশ বেলুনের মতো ফুলে যায় ফুলে গিয়ে এটা পাতল হয়ে বেলুনের মতো ফুলে যায় তখন প্রেশার ব্রেনে যদি প্রেসার বাড়ে তখন এটা ফেটে যায় ফেটে গিয়ে ওই সাব স্পেসি ব্লিডিং হয় সেই রুগীটা তখন সিভিয়ার হেডেক নিয়ে প্রেজেন্ট করে টরেন্সিয়াল ব্লিডিং সিভিয়ার হেডেক নিয়ে প্রেজেন্ট করে এবং রুগীর ঘাড় শক্ত হয়ে যায় রুগী অজ্ঞান হয়ে যায় তো রুগীর লুপ নিয়ে আসে মাথা ব্যথা নর্মাল একটা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় মাথা ব্যথার হিস্ট্রি থাকে এবং সেটা আমরা ক্লিনিক্যালি এক্সামিন করে ঘাড় শক্ত পাই নেজিটি থাকে আর এমনি সিটি স্ক্যান করলে কনফার্ম করা যায় মোটামুটি সে যেটা সাবারগ্রাট হেমরিজ হয়েছে এবং যখন আপনারা নিশ্চিত হন যে রোগীটি আক্রান্ত সেই ক্ষেত্রে চিকিৎসা যেভাবে করা হয়ে থাকে সেটা আমি আগে বলেছি অ্যাকর্ডিং টু দ্য কজ সাবারগ্রাট হেমোরেজের এইটটি ফাইভ পার্সেন্ট কজ হল হেড ইঞ্জুরি মানে ম্যাক্সিমাম কজ মাথা আঘাতের জন্য সেটা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারি আর বেশি হলে তখন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ব্রেন সোয়েলিং থাকলে তার ব্যবস্থা অপারেশন এক ধরনের হবে নর্মাল থাকলে এক ধরনের হবে আর যদি স্পন্টানোয়াস হয় মানে অ্যানোরিজম রপচার থেকে হয়ে থাকে সেটা হলো ফিফটিন পার্সেন্ট সেই আমরা ডিএসএ করি ডিজিটাল সাবস্ক্রেপশন এনজিওগ্রাফি করে আমরা ওই অ্যানোরিজমটা আইডেন্টিফাই করতে পারি ডায়াগনোজ করি তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে এটা অপারেশন করা ওই বেলুন ক্লিপিং করি আমরা আবার ইন্টারভেনশন যারা করে তারা অ্যান্ডোঅস্কোলার কয়েলিং করে এটা ফিল আপ করে যায় ওই বেলুনটা তাও ব্লিডিং বন্ধ হয়ে যায় দুইটা অপশানে করা যায় সেটা যে যেটার জন্য যে রোগী ফিট সেটাই করা হয় হয় ট্রান্সক্রিনিয়াল অপারেশন ওন অপারেশন করে ক্লিপ বসায় দেওয়া বেলুন করে আর হল অ্যান্ডোবাস জি অর্থাৎ সেই ক্ষেত্রে অ্যানিউরিজম রাপচার হয়ে যখন সাবারাক হেমোরেজ হচ্ছে সেই ক্ষেত্রে ডিএসএ করে কারণটি বা স্থানটি নির্দিষ্ট করতে হবে যে এই জায়গা থেকে রক্তনালীর সমস্যার জন্য হয়েছে এবং তদনুযায়ী ব্যবস্থা নিতে হবে সেই ক্ষেত্রে রোগীরা ভালো থাকবেন এবং আপনি বলছিলেন যে এক্সট্রাডুরাল হেমোরেজ এবং সাবডুরাল হেমোরেজ সেই ক্ষেত্রে অপারেশনের কখন আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে রোগীটিকে অপারেশনে যেতে হবে নাকি রোগীটি কনজারভেটিভ মানে রোগী সবসময় ইম্পর্টেন্ট হলো হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশান আর হলো ইনভেস্টিগেশান ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি রুগী ডিটোরেট করে রুগীর ডিসিএস কম থাকে এবং ব্লাডের ভলিউম বেশি থাকে মিডলাইন শিপ থাকে এবং নিউরোলজিক্যাল ডিফিসিট থাকে তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই ক্রেনোটমি করে আমরা ওই ব্লাডটা ইভাকুয়েশন করে দিই এক্সট্রাডল হেমোটোমো হোক সাবডোয়াল হেমোটোমাই হোক আর ইন্টারসিভডাল হেমোটোমাই হোক এ বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো তার আগে একটি ফোন নিয়ে আসছে

জি প্রশ্ন রয়েছে ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য আমার প্রশ্ন হলো যে আপনি এই ব্যাথাটাকে হাতে আসে কিনা যে হাতে জিজি করে কিনা হাতে ব্যাথার রেডিয়েশন হয় কিনা সংযোগটি কেটে গিয়েছে আচ্ছা জি দর্শক আপনি আবার চেষ্টা করে দেখতে পারেন সংযুক্তি কেটে গিয়েছে আপনি যদি উনি যতটুকু বলেছেন তার প্রেক্ষিতে দর্শকের উদ্দেশ্য যতটুকু বলেছেন ঘাড়ে ব্যথা মানে নেক পেইন নেক পেইন আমরা আগেই বলেছি যে মাস্কুলো স্কেলেটাল পেইন আর সার্ভিক্যাল ডিক্স প্রলাপস সহ অন্যান্য অনেক কারণগুলি আমরা বলেছি তো আমরা আমার মনে হচ্ছে ওনার রেডিয়েশন হলে সেটার জন্য তারা তাদের সার্ভিক্যাল বা সার্ভিক্যাল স্পন্ডোলোসিস বা সার্ভাইকাল রুটে কম্প্রেশন আর যদি নর্মাল শুধু লোকাল পেন হয় সেটা মাস্কোসকালেটাল পেন হতে পারে আর্লি আই আর্লি সার্ভাইকাল ডিক্স প্লাস হতে পারে সেই ক্ষেত্রে ওনার প্রথম দিকে হলো পাত্রাবালিশে ঘুমানো সার্ভাইকাল কলার পরা এবং এনার্জিসিক এনএসআইডি খাওয়া মাস্টার ইকজেন খাওয়া আর ফিজিওথেরাপি দেওয়া এসডব্লিউডি টেন্স ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া এগুলো হলো আর্লি ম্যানেজমেন্ট এই এইসব করলে ম্যাক্সিমাম পেশেন্টটি ভালো হয়ে যায় ধন্যবাদ আশা করি দর্শকত্বটি পেয়েছেন এবার আপনার কাছে জানতে চাইব যে আপনি প্রথমেই বলছিলেন যে ব্রেন টিউমারের সাথে সম্পর্কিতভাবে যে ব্রেনের যে চাপ বা আইসিপি ব্রেন টিউমার ছাড়া অন্যান্য কী কারণে আইসিপি বেড়ে যেতে পারে ব্রেন টিউমার ছাড়া মাথায় যে আগে যে বললেন যে অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়ে যদি ব্রেনে ব্লিডিং হয় তাহলে আইসিপি বাড়তে পারে অথবা অনেক সময় ব্রেনে পানি জমে ব্রেনের একদিকে আমরা জানি যে ব্রেনের একদিকে ডেইলি সাড়ে চারশো এম এল পানি তৈরি হচ্ছে আবার আরেক দিয়ে আরেকটা আসে সেটা রক্তের সাথে মিশে গিয়ে একশো পঞ্চাশ এম এল ফ্লুইড থাকতে সেটার বলে সিএসএফ এবং সেটার যে পাথর সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পানি তৈরি হচ্ছে কিন্তু ড্রেন হচ্ছে না তাহলে ব্রেনের প্রেশার বাড়বে আইসি ইন্টারট্রেনাল প্রেশার বাড়বে সেই ক্ষেত্রে রুগীর আইসিপির বাড়ার সিমটমগুলি প্রডিউস করবে যেমন চোখে জাপসা দেখা হাইডিক বমি হওয়া এইসব ইরিটেবিলিটি এইগুলো হবে আর হেড ইঞ্জুরির জন্য যে ব্লিডিং হয় সেটার জন্য আইসিবি বাড়তে পারে আর অনেক সময় বেশি হেড ইঞ্জুরি হলে ব্রেন থেতলায় যায় সেটাকে বলে ব্রেন রিমা বা ব্রেন সোয়েলিং সেটা যদি হয় তাহলে আইসিবি বাড়বে সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে ডিকম্প্রিসিভ নেক্টোমি নামে একটা অপারেশন আছে আমরা স্কালটা বিরাট অংশ খুলে রাখি খুলে রাখি যে আমরা স্কালের নিচে একটা পাতলা পর্দা আছে সেটা নাম হলো ডুরামেটার সেটাকে আমরা কৃত্রিম ডোরামেটার বাজারে পাওয়া যায় সেটা গ্রাফ করে দিই এটা লুজ করে দিই এরপরে পেশেন্টকে লাইফ সাপোর্টে রাখি অপারেশন নাম হলো ডিকম্প্রেসিভ কেনেক্টোমি সেটা করলে রুগী আস্তে আস্তে ইমপ্রুভ হয় পরে রুগী জ্ঞান ফিরে আসলে হাঁটাচলা করলে আমরা তিন মাস বাড়ি তিন মাসের জন্য বাড়ি পাঠিয়ে দিই তিন মাস পরে আসলে আবার ওই ওই হারটা আগের যে হারটা সেটা ওটুকলোপ করে মরা হারটা আমরা লাগাই দিই অথবা ওটা যদি নষ্ট হয়ে যাওয়া থাকে তো কৃত্রিম হার পাওয়া যায় বাজারে বোন সিমেন্ট সেটা আমরা গ্রাফ করে দিই এবং এই সময়টি যেহেতু দু থেকে তিন মাসের বিষয় এই সময়ে সেই হারটি কোথায় সংরক্ষিত থাকে সেটা ডিপ ফ্রিজে থাকে ডিপ ফ্রিজে থাকে অনেকে আবার এটা হয় তো অনেক জায়গায় অনেক রিসার্চ হয়েছে এটা বাইরে রাখলে যে রেজাল্ট পেটের মধ্যে রাখলেও একই রেজাল্ট সুতরাং বাইরে রাখায় বেটার একটা ফরেন বডি পেটের মধ্যে না রাখে বাইরে রাখাই ডিপ ফ্রেজারে ও টুক করে আবার ফিক্স করে দিল এবং এ আইসিপি বাড়ার ক্ষেত্রে এবং আপনি আগে বলেছিলেন যে অনেক ক্ষেত্রে ব্রেন অ্যাপসেস বা ব্রেনে টিউবারকুলোসিস হতে পারে আপনি আলোচনার প্রথম দিকে বলেছেন তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন ব্রেন অ্যাপসেস এটাও একটা ইম্পর্টেন্ট রোগ আমাদের ব্রেন অ্যাপসেস হতে পারে আমাদের যেমন সাইনোসাইটিস যদি হয় দীর্ঘদিন নেগলেক্টেড থাকে বা কানে পর্দা ছিদ্রে কান্দে পূজ আসে সেটা আমরা চিকিৎসা যদি না করি অনেকেই করে না দেখা গেল দীর্ঘদিন ধরে কানে পুষ চিকিৎসা করে না বা সাইনাসের ইনফেকশন হচ্ছে বা কোনো ব্রেনে আঘাত লেগে অ্যাক্সিডেন্টের জন্য একটা হার ভেঙে ময়লা শো ঢুকে আসে এটারও চিকিৎসা করছেন না অনেকে বা স্কাল্পের কোনো জায়গায় অ্যাপসেস হলে দীর্ঘদিন নেগলেক্টেড থাকলে সেখানে রক্তের মাধ্যমে এই পুজ ব্রেনে ছড়াতে পারে জীবনও এবং সেখানে অ্যাপসেস করতে পারে ব্রেনের অ্যাপসেস সাধারণত লক্ষণ হলো যেরকম একটা সোর্স থাকবে রুগীর খিচু নিয়ে আসবে আর বেশি বড়ো হয়ে গেলে রুগী অজ্ঞান হবে এবং জ্বর থাকবে আর যে জায়গায় অ্যাপসেস্ট হয়েছে সেই জায়গার ফিচার থাকবে আর মাথা ব্যথা থাকবে বমি থাকবে এই সব লক্ষণ নিয়ে রুগী প্রেজেন্ট করবে এবং সেটা আমরা যদি বুঝতে পারি যে এরকম একটা কিছু ব্রেন অ্যাপসেস তার সোর্স আছে যেমন সাইনো সাইনোসাইটিস আছে বা সিএসএম বা কান্দে পুজ আছে এরকম হিস্ট্রি আছে তাহলে আমরা এটা সিটি ও ব্রেন কন্ট্রাস্ট বা এম ব্রেনুদ ব্রেন কন্ট্রাস্ট করলে আমরা এটা ডায়াগনোস করতে পারি কনফার্ম করতে পারি এবং চিকিৎসা সম্পর্কে অতি সংক্ষেপে জানতে সংব আসলে ব্রেন অফসেস একটা সার্জিক্যাল ইমার্জেন্সি সার্জিক্যাল এটা আবার ব্রেন অ্যাপসেস কনডিনেন্টাল এনোভালে হার্ট ডিজিজ থাকলেও হতে পারে ইনফেক্টিভেন্ডোকাইটিস বাচ্চাদের বেশি হয় যাদের হার্টের সমস্যা হয় হার্টের কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে ব্লাডে তখন এটা জীবাণুস্ব ব্রেনে ট্রান্সমিশন হয়ে সেখানে অ্যাপসেস করতে পারে আর এটার চিকিৎসা হলো আমরা অপারেশন করে এই পোস্তা বের করতে পারি অ্যাসপিরেশন করতে পারি অথবা যদি অ্যাসপিরেশনে ভালো না হয় তখন টোটাল ক্রেনোডমি করে টোটাল আমরা অ্যাবসেসটা এক্সিশন করতে পারি ক্যাপসুল সহ ধন্যবাদ স্যার আমাদের এই আয়োজনে আসার জন্য সময় স্বল্পতার জন্য আজ এখানেই শেষ করতে হচ্ছে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার জ্ঞান গর্ব অভিজ্ঞতার কথা বলেছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল ওকে ধন্যবাদ জি দর্শক আজ এখানেই শেষ করতে হচ্ছে সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন